আমার সরকারের কার্যকালত সাহ জনগোষ্ঠী তথা আদিবাসী লোকসকলের উন্নয়নের বাবে যথেষ্ট সংখ্যক আসনি রূপায়ণ করা হয়েছে, যার দ্বারা এতিয়া সাহ জনগোষ্ঠীর লোকসকল বিজেপি দলক নিজের হৃদয়ত স্থান দিব পাৰিছে। বিগত কংগ্রেস সরকারের 15 বছরীয় কার্যকালত সাহ জনগোষ্ঠীর লোকসকলক চূড়ান্ত প্রতারণা প্রবঞ্চনাহে করলে। কেবল গাদি দখলের স্বার্থত কংগ্রেস দলটোয় এই সকল সহজ সরল লোকক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে নিজের অভীষ্ট সিদ্ধিহে করলে। এই মন্তব্য চতিয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকার। আজি সমষ্টিটোৰ অধীনৰ ধলাইবিলৰ সাহিত্য সভা ভৱনত অনুষ্ঠিত নদুৱা মণ্ডল সাহ জনগোষ্ঠীৰ এখন কাৰ্যকৰ্তা সন্মিলনত মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ কৰি বিধায়কগৰাকীয়ে এনেদৰে কোৱাৰ লগতে বিজেপিৰ সাহ মৰ্চাৰ কাৰ্যকৰ্তাসকলক সাহ বাগিচাৰ ৰাইজৰ ঘৰে ঘৰে গৈ বিজেপি দলৰ উন্নয়নমূলক কাম কাজ আৰু বিভিন্ন আঁচনি সন্দৰ্ভত অৱগত কৰাবলৈ আহ্বান জনায়। নদুয়ার সাহ মর্চার সভাপতি ভদ্রেশ্বর প্রজার সভাপতিত্বত অনুষ্ঠিত বিশাল কার্যকর্তা সম্মেলন বিধায়কগাকে কয় বিজেপি দল শাসনলে অহার পিছতহে রাজ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে। কংগ্রেসের শাসনকালত চতিয়া সমষ্টির বিধায়ক জাতি জনগোষ্ঠীর রাইজর মাজত শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়েছিল। উগ্রপন্থীর তাণ্ডবর বাবে রাইজে উজাগরি নিশা কটাবলগা হয়েছিল, কিন্তু বর্তমান রাইজে সেই সমস্যার সম্পূর্ণরূপে পরিত্রাণ পায় শান্তি সম্প্রীতির মাজে জীবন অতিবাহিত করেছে। বিজেপি সাহ মর্চার নদুয়ার মন্ডলের সম্পাদক সুন্দর সিংয়ে আধরা কার্যকর্তা সম্মিলন নদুয়ার মন্ডল বিজেপির সভাপতি জয়ন্ত বরা, নদুয়ার আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি অজিত পায়েং, মুরহাদল জেলা পরিষদের সদস্য কিশোর দাহাল, উত্তর মুরাদল গাঁও পঞ্চায়েতের সভাপতি দীপক নেওয়ার, দক্ষিণ মুরাদল গাঁও পঞ্চায়েতের সভাপতি দিলীপ সেনাপতি, সাহ মর্চার বিশ্বনাথ জেলার সভাপতি সুজিত ভূমিজকে ধরে বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসকলেও অংশগ্রহণ করে। নদুয়া অঞ্চলের 5 শতাধিক বিজেপি সাহ মর্চার কার্যকর্তা সদস্য সদস্যার উপস্থিতিত অনুষ্ঠিত দলীয় সাংগঠনিক সভাষণীত বিশ্বনাথ জেলা বিজেপির সভাপতি দিগন্ত ঘাটুয়ারে ভাষণ প্রসঙ্গত কয়, আগন্তুক নির্বাচনত সাহ জনগোষ্ঠীর লোকসকলে 100% ভোটদান করে বিজেপি দলক 100ৰো অধিক আসন দখল করে সরকার গঠন করাত সহায় করাটো নিশ্চিত। সভাপতিগৰাকীয়ে চতিয়া সমষ্টির সকলবোর সাহ মর্চার নেতা কর্মীক বিধায়ক পদ্ম হাজরিকায় অহা নির্বাচনত 50,000ৰো অধিক ভোটের ব্যবধানত জয়যুক্ত হব পরাকৈ দলীয় কাম কাজত আত্মনিয়োগ করবলে আহ্বান জনায়। সাহ মর্চার মিটিংত মানুষের উপস্থিতি এই কথা প্রমাণ করেছে যে সাহ জনজাতি বা গাঁও অঞ্চলত বসবাস করা আদিবাসী লোকসকলক লৈ আমি ভারতীয় জনতা পার্টির সাহ মর্চার জড়িয়ে যখন সভা অনুষ্ঠিত হয়েছে যে এই সভাখনে প্রমাণ করলে যে বিজেপির দুর্গ হিসাবে সাহ জনগোষ্ঠীর মাজত প্রতিষ্ঠিত হয়ে আছে আর যে ধরনের মানুষ সহারি আগবাইছে বা আমার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আঁচনিসমূহ কার্যকরী হওয়ার ক্ষেত্র যিখিনি পদক্ষেপ লওয়া হয়েছে গতি ইয়াত সন্তুষ্টিরে আজি ইয়াত সাহ জনগোষ্ঠী বা গাঁর আদিবাসী লোকসকলে অংশগ্রহণ করেছে আর আগন্তুক নির্বাচনত কংগ্রেস সাহ জনগোষ্ঠী মানুষের মাজত বা উৎখাত হব ভারতীয় জনতা পার্টির পদুম এবার ভালকৈ ফুলিছে। সামগ্রী হাতৰ পৰা চন্দন শর্মা, রিপোর্ট অসম টুডে।